একজন নারীর পছন্দের শীর্ষে থাকে গয়না, সেটা যে কোনো ধাতু দিয়ে তৈরি করা হতে পারে। তার মধ্যে বেশি পছন্দের থাকে স্বর্ণ নামক এই মূল্যবান ধাতুটির গয়না। তবে পছন্দ থাকলেও বর্তমানে এই মূল্যবান ধাতুটি দিয়ে গয়না তৈরি করতে পারছে না মধ্যবিত্ত মানুষ, কারণ বর্তমানে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম রয়েছে মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে। গত বছরে অর্থাৎ 2023 সালে বাংলাদেশের বাজারে 29 বার সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জেলা সমিতি বা জোস। এর মধ্যে দাম কমানো হয়েছে 11 বার, বাড়ানো হয়েছে 18 বার। এরপরে 2024 সালের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে সবচেয়ে ভালো মানের সোনা 22 ক্যারেট 11.664 গ্রাম সমান প্রতি ভরিতে 1,400 টাকা বাড়িয়ে 1,12,441 টাকায় উঠে যায়। এটাই বাংলাদেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম। এরপরে একদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম কমানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাজোস। তবে মধ্যবিত্তের একটাই প্রশ্ন, বর্তমানে দেশের বাজারে সোনার দাম কেন এত বেড়েছে? এই বিষয়ে জেলা সমিতি যুক্তি দিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়, আবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে গেলে তখন দেশের বাজারেও সোনার দাম কমানোর ঘোষণা করে বাজোস। তবে বর্তমানে বাজোস নির্ধারিত প্রতি 3 আনা, প্রতি 7 আনা এবং প্রতি 12 আনা সোনার দাম কত টাকা রয়েছে? এর পাশাপাশি আরও জানিয়ে দিব আপনার নিকটে থাকা ব্যবহৃত পুরাতন গহনা সোনা প্রতি 6 আনা এবং প্রতি ভরি সোনা বিক্রি করলে বর্তমানে কত টাকা দাম পাবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার কাছে অনুরোধ একটি লাইক করে দিন। আর বাংলাদেশের বাজারে সোনার দাম বাড়ানো অথবা কমানো নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। আর এরকম জেলা সমিতি নির্ধারিত সোনার সঠিক দাম, সোনার গুরুত্বপূর্ণ তথ্য এবং সোনার গহনার ডিজাইন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, তাহলে চলুন এবারে দেখে নেওয়া যাক এক নজরে। জেলা সমিতির তথ্য অনুযায়ী 22 ক্যারেট প্রতি 3 আনা সোনার দাম রয়েছে 20,754 টাকা, 21 ক্যারেট প্রতি 3 আনা সোনার দাম রয়েছে 19,814 টাকা, 18 ক্যারেট প্রতি 3 আনা সোনার দাম রয়েছে 16,982 টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির প্রতি 3 আনা সোনার দাম রয়েছে 14,149 টাকা। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক প্রতি 7 আনা সোনার দাম বর্তমানে কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি 7 আনা সোনার দাম রয়েছে 48,427 টাকা, 21 ক্যারেট প্রতি 7 আনা সোনার দাম রয়েছে 46,232 টাকা, 18 ক্যারেট প্রতি 7 আনা সোনার দাম রয়েছে 39,624 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি 7 আনা সোনার দাম রয়েছে 33,016 টাকা। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক প্রতি 12 আনা সোনার দাম বর্তমানে কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি 12 আনা সোনার দাম রয়েছে 83,018 টাকা, 21 ক্যারেট প্রতি 12 আনা সোনার দাম রয়েছে 79,257 টাকা, 18 ক্যারেট প্রতি 12 আনা সোনার দাম রয়েছে 67,928 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি 12 আনা সোনার দাম রয়েছে 56,599 টাকা। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক আপনার নিকটে থাকা ব্যবহৃত পুরাতন গহনা সোনা প্রতি 6 আনা এবং প্রতি ভরি সোনা বিক্রি করলে বর্তমানে কত টাকা দাম পাবেন। 22 ক্যারেট প্রতি 6 আনা সোনার দাম রয়েছে 33,260 টাকা, 21 ক্যারেট প্রতি 6 আনা সোনার দাম রয়েছে 31,702 টাকা, 18 ক্যারেট প্রতি 6 আনা সোনার দাম রয়েছে 27,171 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি 6 আনা সোনার দাম রয়েছে 22,639 টাকা। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক পুরাতন প্রতি ভরি সোনার দাম বর্তমানে কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি ভরি সোনার দাম রয়েছে 88,552 টাকা, 21 ক্যারেট প্রতি ভরি সোনার দাম রয়েছে 84,540 টাকা, 18 ক্যারেট প্রতি ভরি সোনার দাম রয়েছে 72,456 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রয়েছে 60,372 টাকা। বন্ধুরা, সর্বশেষে সোনার গহনা তৈরি করার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। যখন আপনারা সোনার গহনা তৈরি করবেন, হলমার্কযুক্ত 22 ক্যারেট অথবা 21 ক্যারেট সোনার গহনা তৈরি করবেন। আর যখন সোনার গহনা তৈরি করবেন, জেলা সমিতি নির্ধারিত সঠিক সোনার দাম জেনে সোনার গহনা তৈরি করবেন, গুজবে কান দেবেন না। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।